আমরা জান্নাত জানি না। আসলেই যদি জানতাম, কসম খোদার যদি জানতাম, তো আমাদের যুবকরা পর্যন্ত পাগল হতো, পাগল। আমাদের নারী পুরুষ এমনকি আমাদের বাচ্চারা পর্যন্ত জান্নাতের শখে পাগল হয়ে যেত। আমরা জান্নাত জানি না, জান্নাত কি জিনিস আল্লাহ বানায় রেখা দিছেন আমাদের জন্য, রেডি করে রেখা দিছেন, রেডি, সব রেডি, সব রেডি, শুধু জান্নাতে আমার অপেক্ষা আর আপনার অপেক্ষা। বিশ্বাস হয় না? জান্নাত ডেলি আল্লাহকে বলে মাতা আউলিয়া উক, আপনার বন্ধুরা কখন আসবে, কখন আসবে? হাদিস লম্বা, আমি শর্ট করতেছি, কখন আসবে আপনার বন্ধুরা? মাতা আউলিয়া উক, বন্ধুরা আসবে কখন? গাছের ফল পর্যন্ত বলে আমরা পাইকা গেলাম, কবে আসবে? জান্নাতের প্রত্যেকটা নেয়ামত ডেলি বলে, ডেলি প্রতিদিন আল্লাহকে বলে, আল্লাহ বন্ধুরা কবে আসবে? জান্নাতের হুরেরা বলে, কবে আসবে আমাদের স্বামীরা? যুবক, দুনিয়ার 14 তারিখ, হ্যাঁ, আমি তোমাদেরকে মাতাল করতে চাইতেছি, মাতাল। তোমরা যেন 14 তারিখ ভুলে যাও। জান্নাতের জন্য দেওয়ানা হয়ে যাওয়ার অপেক্ষা করতে থাকো আর ডেলি ডাকতে থাকো, মৌত তুই কবে আসবি আর আমি যাব। আল্লাহওয়ালারা মৌতকে তালাশ করে, কেন জানেন? আল্লাহওয়ালারা জানে, দিনদাররা জানে, আল মৌত ওই ফ্লাইওভার ইউসিলুল হাবিব ইলাল হাবিব, যেটা চৈরা বন্ধু বন্ধুর কাছে যায়, যেটা চৈরা মোমেন্ট জান্নাতে যায়। তোমরা যেন 14 তারিখ ভুলে যাও জীবনের জন্য আমি চাই আজকে। তোমরা যেন 14 তারিখ ভুলে যাও আমি চাই, এটা জান্নাতে সব রাখা আছে। কি রাখা আছে? রেডি, সব রেডি। এই জন্যই তো জান্নাত প্রতিদিন বলে কবে, তো আল্লাহ বলে ইসবিরি সতলকা কি আউলিয়াই, একটু সবর কর, আসতেছে বন্ধুরা আজান দিয়া। সত্য এটাই, আমরা তো জান্নাত জানি না কি জিনিস বানায় রেখা দিছেন আমরা। আমরা তো দুনিয়ার জিনিস দেখেই মনে উঠল, এই জন্যই বলতেছি, একটু মিলানের জন্য বলতেছি, মিলানের জন্য। আল্লাহর রসুল যেদিন জন্ম নেন, তো ওই দিন আম্মা জান আমেনা কোলে নিয়ে কাঁদতেছিলেন, সবাই জিজ্ঞেস করতেছে কাঁদো কেন, পরিবারের লোকজন, শ্বশুর বাড়ির লোকজন কেন কাঁদো, কয় আবদুল্লাহ নাই। কয় কেন? আবদুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা চলে আসতো। আল্লাহ যেন কানে কানে বলতেছিলেন আমেনা কাঁদিস না, আবদুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনবে, মক্কার বাজার থেকে, পাথরের আনবে, কাঠের আনবে, প্লাস্টিকের আনবে, মাটির আনবে, সূর্য ডুবতে দে চাঁদকে খেলনা বানায় পাঠায় দিবে, আর ঘটছেও তাই। আবু তালেব বলে বিকালে যখন শোয়া দিছি, সূর্য ডুবার পরে যখন শোয়া দিছি চকির উপরে, তো বাদাল কামরু আইয়াদুনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল, আর আমি তাকায় তাকায় দেখতেছিলাম, যখন একবারে নিকটে চলে আসছে তো চিৎকার দিয়া ফেলছি, ভাবতেছিলাম তোমার উপরে পড়া না যায়, কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেছে, তুমি হাত পাও নাড়াচাড়া করতেছিল আর চাঁদ উপরে ডান্স করতেছিল, ডান্স। তো বলছে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাদরে আম্মার কষ্ট হবে,
আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য খেলনা বানায় পাঠায়। যুবক জান্নাতে এরকম বানায় রেখা দিয়েছে, রেডি, শুধু আমাদের অপেক্ষা। আল্লাহ বলে আসতেছে বন্ধুরা, ভাঙ্গা পড়বে তোমার উপরে। যদিও জান্নাতের আশা, কিন্তু আমি প্রশ্ন করে দিছি, প্রস্তুতি কতটুকু কার? যুবক কতটুকু প্রস্তুতি নিতেছে, মা বোন কতটুকু প্রস্তুতি নিতেছে, আমরা বয়স্করাই কতটুকু প্রস্তুতি নিতেছি? জান্নাতের আশা তো বুকে আছে, কিন্তু আমরা প্রস্তুতি কতটুকু নিতেছি জান্নাতের জন্য? যেই জান্নাত আমাদের জন্য আল্লাহ তৈরি করা, সবকিছু কমপ্লিট করে রেখা দিয়েছেন, যেখানে সব রাখা আছে। 14 তারিখ তো বৎসরে একবার আসে, কসম খোদার যুবক জান্নাতে 14 তারিখ প্রত্যেক মুহূর্তে আসবে, প্রত্যেক মুহূর্তে কেউ না কেউ তোমাকে ফোন দিবে। কেন, তোমার বাড়িটা তো ছোট হবে না, সবচেয়ে ছোট এরিয়া হইল 2,40,000 মাইল হবে, মাইল 1.66 দিয়া গুণ দিয়া দেখো কত কিলোমিটার হয়, সবচেয়ে ছোট জান্নাত 2,40,000 মাইল। এটা আমরা পাবো না, আমরা পাবো না, আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। আল্লাহর রসুল চোখে দেখা এসা বলছেন, চোখে দেখা। মেরাজে এই জন্যই গেছেন, আল্লাহ জানেন আমরা বিজ্ঞানের যুগের লোক হব, তো বলবে আপনার উম্মত বিজ্ঞানের যুগের লোক হবে, প্রযুক্তির যুগের লোক হবে, এরা শোনা কথা বিশ্বাস নাও করতে পারে। আসেন বন্ধু, নিজের চোখে দেখা যান, তারপরে উম্মতকে বলেন। আল্লাহর রসুল চোখে দেখা আইসা বলছেন, শুধু দেখা আইসা না, জমিনে থাইকো দেখতেন। আল্লাহর রসুল জান্নাত জমিনে থাইকা দেখতেন। ওলামা একমত হবে, নামাজের ভিতরে হাত উঠাইতে উঠাইতে অনেক উপরে উঠে ফেলছেন, আবার নামায় ফেলছেন। জিজ্ঞাস করছে, এত উপরে নামাজের ভিতরে কেন উঠাইলেন? জান্নাত দেখতেছিলাম, আগুনের গুচ্ছা, আঙ্গুরের গুচ্ছাগুলা ঝুলন্ত ছিল, ভাবতেছিলাম একটা গুচ্ছা তোমাদের জন্য নিয়ে আসি। হাটটাও কাছে চলে গেছিল, কিন্তু আল্লাহ নিষেধ করছে, নিয়ে যায়েন না, এখন আসলেই খাবে, এখন নিয়ে যায়েন না, যদি নিয়ে আসতে পারতাম কিয়ামত পর্যন্ত খায়া শেষ করতে পারতে না। আমরা বলবো এক গুচ্ছা কিয়ামত পর্যন্ত খাবো? তাইলে আমি প্রমাণ দেখাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনুকে আল্লাহ একটা বরকতের থৈলি দিছিলেন, 1.5-2 কেজি খেজুর হবে, কিন্তু বলছে এটার থেকে বাহির করবে আর খাবে আর লোককে দিবে। উনি 36 বৎসরে 26 বৎসরে 2,000 মন দিছেন, আর নিজে আর পরিবার খাইছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়ে যায়, ওদিন ওনার বরকতের থলি হারায় গেছে। আপনি তো চিনেন না আমাদের নবীজিকে, আমরা তো চিনি না নবীকে। উনি চোখে দেখা ইসা আমাদেরকে বলছেন, জমিনে থাইকেও দেখতেন। যুবক সব জান্নাতে রাখা আছে, এই জন্যই আমার কথা শুরু, শক্ত আছে কিন্তু যুবক প্রস্তুত কতটুকু, আমরা প্রস্তুত কতটুকু, আমাদের মা বোনরা প্রস্তুত কতটুকু। প্রসাদনী তো চায়, কিন্তু জান্নাতের প্রসাদনীর জন্য কতটুকু প্রস্তুত? যেই লেহেঙ্গা 3 কিলোমিটার গের হবে, লেহেঙ্গা চিনেন? কি মেক্সি, মেক্সি 3 কিলোমিটার গের। সাহাবা জিজ্ঞাসা করছে, এত ওজন আলাদা উঠাবে কি করা? তো বলছে আলোর সুতা দিয়া বানাবে, নাল্লা পারে না। কারো দিলের যদি সন্দেহ থাকে, তাহলে ওকে দিয়া ওকে বুঝাই, তাহলে 1 ফোঁটা পানিকে তোমার মতো মানুষ বানাইলো কি করে? 1 ফোঁটা পানির দিয়া তোমার মতো মানুষ বানাইলো কি করে? যদি আরো সন্দেহ থাকে,
তোমার বিজ্ঞানী তো বলে এক চোখে 13 কোটি ক্যামেরা, এতটুক জায়গার ভিতরে 13 কোটি ক্যামেরা ফিট করলো কি করে? তোমার বিজ্ঞানী তো বলে 13 কোটি ক্যামেরার তার 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া পিছনে আল্লাহ নিয়ে গেছেন, দুইটা তারকে একসাথে লাগতে দেয় নাই, তোমার এটা করলো তো করলো কি করে? এটা যে করতে পারে সে এটাও পারে, না পারে না? খুঁটি ছাড়া যদি আকাশ দাঁড় করাইতে পারে, কি কি ছাড়া দাঁড়ানো? কোরআন তো বলে তারাও নাহু বিগায়রি আমাদ, এটা লেখা আছে, কোথাও খুঁটি পাবে না খুঁটি। বিজ্ঞানের কাছে ফিতা আছে বটে, বড় ফিতা, কত বড় ফিতা আছে আপনারা জানেন না, বললে বুঝবেন কি না এটাও জানি না আমি, কিন্তু দুই একটা বুঝাইতে চেষ্টা করতেছি। বড় ফিতা, আমাদের দুনিয়ার চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়, নাম আপলে কোথেকে বলল ঠিক না? মাইনা নিলাম 13 লক্ষ গুণ বড়। সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়েও 50 লক্ষ গুণ বড়। এটার পাশে যেটা আছে ব্যাটেলজেস, এটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়, কিন্তু বলতে পারে না আকাশটা কতটুকু লম্বা কতটুকু পাশ, এটা কেউ জানে না, খুঁটি ছাড়া দাঁড় করায় দিয়েছেন, একটা না 60টা দাঁড় করাইছেন, সাবা সামাওয়াতিন তিবাক, একটার উপরে একটা 60টা। দূরত্ব কতটুকু জমিন থেকে প্রথম আকাশ দূরত্ব যতটুকু, কতটুকুর হইব ঠিক না? রকেটে গেলে কয়েক বছর লাগবো ঠিক না? কি কয় যুবকরা? বেশি দূর তো না, কিলে কি বলেন, বেশি দূর? কতটুকু দূর? সূর্য যদি আমাদের দুনিয়ার থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে হয়, তাহলে ওইখান থেকে প্রথম আকাশ কত দূরে? জমিন থেকে আকাশ যত, প্রথমটা যত দূরে প্রথমটা থেকে দ্বিতীয়টা এত দূরে, দ্বিতীয়টার থেকে তৃতীয়টা এত দূরে, তৃতীয়টার থেকে চতুর্থ এত দূরে, এরকম দূরে দূরে ফিট করছেন খুঁটি ছাড়া। আমি তো আজকেই ভাবতেছিলাম, আস্তে আস্তে গাড়িতে বসা বসা আজকেই ভাবতেছিলাম, আমাদের দুনিয়াটা কিন্তু মহাশূন্যের ভিতরে ঘুরতেছে, আমরা পিঠে বসবাস করি ঠিক না? দুনিয়াটা ফুটবল না, কি বলো যারা একটু স্কুলে পড়ছো জানো তো? পানিগুলা তো প্রবাহিত হইতেছে, এগুলো পড়া যায় না কেন? তো তরল, মাটিটা না পুরাটা একসাথে আছে, এই জন্য পড়ে না ফয়টা ফয়টা, কিন্তু পানিগুলা তো ফোটায় ফোটায় পড়া যাওয়ার কথা সমুদ্রে, রেডি পড়ে না কেন? কে মাটির সাথে এদেরকে কানেক্টেড করে রাখলো যে কুলের থেকে 1 ফোঁটাও বাহিরে ছিটা যাওয়ার ক্ষমতা নাই? কে রাখলো? তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাতের আশা তো রাখি কিন্তু প্রস্তুতি কতটুকু? প্রত্যেক বয়সের কাছে জিজ্ঞাসা করতেছি আমি, প্রস্তুতি কতটুকু? ওই জান্নাত যেটার মাটি মুস্ক দ্বারা আর জাফরান দ্বারা, যার বিল্ডিং সোনা আর রূপার ইট দ্বারা, এটা তো লো কোয়ালিটির, যার বিল্ডিং গুলো 100 তলা, হাফেজ পাবে 6,686 তলা, প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু। যদি বলে চল লিফট সিঁড়ি বাবো কি কইরা, সিঁড়ি বাইতে হবে না যুবক, সুপার লিফট লাগানো আছে, ওই লিফট হাত দিয়া চালাইতে হবে না, ওই লিফট তো মন দিয়া চলবে, যত তালায় যাইতে চাবে অত তালায় পচা যাবে, মধ্যখানে যদি মনে আসে যে দেখি নিচের তালারটা কি করে, নানা বোঝেন নাই, প্রত্যেক তালায় তালায় রাখা থাকবে,
সারা জান্নাতে ছিটানো থাকবে। যদি পাই, আমরা পাব না, এর চেয়ে বড়টা পাব, কমসে কম যে 2,40,000 মাইল পরিধি পাবে, তার এই 2,40,000 মাইলের ভিতরে না জানি কত লক্ষ বানানো ছিটানো ছড়ানো থাকবে। আর সবাই পার বক মেসেজ কেউ সকালে দিবে, কেউ দুপুরে দিবে, আসিস না কেন, পবিত্র বানানো আছে পবিত্র। আল্লাহ রসুল বলছেন হাঁটু মুশ পর্যন্ত, কোমর আম্বর পর্যন্ত, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, হাঁটু পর্যন্ত মুশক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দ্বারা। 120 ফিট লম্বা হবে, চুলডিও 120 ফিট লম্বা হবে। ডিজিটাল মনিটর এখানে লাগানো থাকবে, কতটুক ভালোবাসে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, মুখে যা বলবে তা এখানে উঠা যাবে, সত্য কিনা। দুনিয়ার মতো না, মেসেজ তোমারে দিছে, ভুল আর একজন রে দিছে। দুনিয়ার মতো না, মেসেজে ফুল দিছে, জাগা মতে জুতা লয়ে খারায় আছে। এরকম ধোকাবাজি না, মেসেজ দিছে একটার জন্য, যাওয়ার পরে সোয়ায়া জবা করে দিছে, এরকম না। এখানে যা দিবে পারফেক্ট দিবে, চোখে চোখ লাগবে আর বুকে লাগতে দেরি হবে না, সব বানানো আছে। শুধু শুধু না, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, হাড়ি ভাঙা যদি এত মজা হয়, আমরূপালি যদি এত মজা হয়, তাহলে সোনার গাছের আমরূপালি কেমন হবে। আমি এক দেশে সফর করছি, তো একটা ফল খাইছি আমি, ওটার ভিতরে 60টা গ্রান আছে, 60টা মজা আছে, 60টা কালার আছে। আমি শুধু ভাবতে ছিলাম খালি সৈন্যটা বাকি আছে, আল্লাহ জান্নাতে সৈন্য লাগায় 70 বানায় দিবে, যেখানে কামড় দিবে ওইখানে 70টা গ্রান, 70টা মজা, 70টা স্বাদ। সাহাবা শুধু শুধু পাগল হন নাই, আমি একটু বুঝানোর জন্য বলতেছি। আমাদের শিক্ষিত মানুষগুলা তো বসতে চায় না, যদি আল্লাহ করো বুঝে আসো, প্রযুক্তির যুগ তো, সবার ঘরে দুনিয়া, শুধু দুনিয়া না, আগে তো হাতের মুঠায় ছিল, এখন তো আঙ্গুলের মাথায়, গুগলে টাচ করতে দেরি, দুনিয়া দিতে দেরি করে না, ঠিক না? একটু বুঝানোর জন্য বলতেছি, যদি বুঝে আসে। সাহাবা শুধু শুধু পাগল হন নাই, ইচ্ছা করলে এরা আমাদের চেয়ে উন্নত দুনিয়া বানাইতে পারত। প্রমাণ, যারা ম্যাক অধীন করতে পারে তারা আমাদের চেয়ে উন্নত দুনিয়া কেন বানাইতে পারতেন না? আমরা উন্নত হওয়ার পরেও তো আজ পর্যন্ত ম্যাক অধীন করতে পারলাম না। যারা টোকা দিয়া ভূমিকম্প দুরূপিত করতে পারে, এরা দুনিয়াকে আমাদের চেয়ে উন্নত করতে পারতেন। আমরা তো আজ পর্যন্ত, টোকা তো দূরের কথা, কোন টেকনোলজি আসে না যে ভূমিকম্প আসবে কখন জানবো, কখন আসবো এটাই জানি না, দূর করব তো দূরের কথা। ওনারা তো টোকা দিয়ে ভূমিকম্প দূরবীত করতে পারতেন, হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন। আমি চোখে দেখা বলতেছি, তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আমি দেখছি, টিউনিসিয়ায় ওনার কবর, উনি নিজের হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করছেন, এখন ওই পাহাড় মদিনায় রাখা আছে। কেয়ামতের সকাল পর্যন্ত ওই অগ্নিগিরি বাহির হওয়ার ক্ষমতা রাখে না, কেননা উনি আবদ্ধ করে বলছিলেন, লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, আমি দুনিয়ার যেই কোনো প্রান্তে থাকি না কেন, তুই বাহির হইতে দেরি, আমি আয়েশা তোকে মারতে মারতে আবার ঢুকাবো, এখন তো ইশারায় ঢুকাইলাম, তখন তোকে মারতে মারতে ভিতরে ঢুকাবো। যারা সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারতেন, 27 কিলোমিটার এখনো চিহ্ন রাখা আছে, যেইখান দিয়া গোড়া দিয়া বাহরাইন স্বাধীন করছেন ওনারা, ওই চিহ্নটা এখনো রাখা আছে, আমি দেখছি আপনারা দেখা আসেন, যারা এটা পারতেন।
দরিয়ায় নীল আমি ছয়বার দেখছি, যেই নীলকে চিঠি দিয়া আজ পর্যন্ত পানি ছাড়তে বাধ্য করতেছে। তারা উন্নত করতে পারতেন, কেন করেন নাই? ওনারা জানেন এই 60-70 বৎসরের জন্য কইরা কি হবে। আমরা তো জান্নাতের জন্য পাগল, আমরা তো জান্নাত চাই। ওনাদের প্রস্তুতি ছিল জান্নাতের জন্য, আলোচনা ছিল জান্নাতের, নিশা ছিল জান্নাতের, পাগল ছিল সবাই জান্নাতের, দৌড় দিতেন জান্নাতের দিকে। এই জন্য বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল, যুবক সব রাখা। প্রতিদিন 70 বার কাপড় চেঞ্জ হবে, জান্নাতের গাছগুলোও সোনার হবে। হ্যাঁ, ডেলি তুমি বেসলাইট চেঞ্জ করবে, এখান থেকে এই পর্যন্ত ডেলি চেঞ্জ হবে। বেসলাইট চিনো? ডেলি চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে আল্লাহ পাক দাওয়াত খাওয়াবে, কেমন হবে? প্রতি শুক্রবার 70-70 হাজার আইটেম খাবে জান্নাত। 10টা শারীরিক গুণ দিবে আমাদেরকে, কয়টা? আল্লাহ তাউলি আদম 60 জিরাআ, 120 ফিট লম্বা, 7 হাত সিনাটা চওড়া। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাহ ইসলামের মতো গলার আওয়াজ প্রত্যেককে দিবে। দুনিয়ার সিঙ্গার আর কি সিঙ্গার! দুনিয়ার শুরু দিন থেকে কেয়ামতের সকাল পর্যন্ত সব সিঙ্গারও যদি জমা করা হয়, আর সবার গলার আওয়াজও যদি এক জায়গায় জমা করা হয়, তোমার গলার আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। আল্লাহ একজনকে শুধু দুনিয়াতে আওয়াজ দিয়েছেন, সৌতা দাউদ, দাউদ আলাহ ইসলামের আওয়াজ। ওই আওয়াজ তোমাকে দিবে। আল্লাহ খলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক হবে, কুওয়াতা মুসা, মুসা আলাহ ইসলামের মতো শক্তি হবে, মিলাদা ঈসা, ঈসা আলাহ ইসলামের মতো 33 বৎসর বয়সের ফাটন্ত যৌবন হবে, কুওয়াত মিয়াতুর রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। কত? 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখ হালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আজকে দাড়ি দিছে জান্নাতে যাওয়ার জন্য, শেভ করার জন্য না। বিশ্বাস হয় না? এই উম্মত দাড়ি দেখায় জান্নাতে যাবে, উযুবকে জিজ্ঞাসা করেন, শুধু দাড়ি দেখায়, দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে। যদি একটা দুইটা পাকা হয় তাহলে তো কোনো কথাই নেই। ইসলাম, আল্লাহ ওই ব্যক্তিকে দেখা লজ্জা পান, আজাব দিতে লজ্জা বোধ করেন, যে ইসলামের ভিতরে দাড়িকে পাকায় গেছে। মহাদ্দেশে জামান মারা গেছেন, স্বপ্নে দেখছে কি ব্যবহার, দাড়ি দেখায় পার হয়ে গেছে, দাড়ি দেখায়। আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছ, হাদিস মনে উঠছে যে কিচ্ছু নিয়ে আসি না, পাকা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ রাগ হয়ে জিজ্ঞাসা করছে পাকা দাড়ি? বলছে আপনি কি বলেন না পাকা দাড়ি এলাকে দেখলে লজ্জা পান, নাইলে আমাদের নবীর নবীজির থেকে আমরা শুনলাম, তো শুনলাম কি কইরা? আল্লাহ হাইসা দিয়া বলছে সত্য শুনছ, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। কে মাফ করছে? দাড়ি দিছে জান্নাতে যাওয়ার। হায় 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 হায়! প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। দুনিয়াতে যেরকম জুমা, প্রতি শুক্রবারে জান্নাতে হলো আল্লাহর দিদার। আল্লাহ দাওয়াত খাওয়াবে, দিদার হবে, দিদার প্রত্যেকের সাথে আল্লাহর নাম দৌড়া দৌড়া ডাইকা ডাইকা কথা বলবে। কয় কুঠি আইটেম হবে আল্লাহ জানে, এখনই মরতে মনে চায়। আল্লাহ দাওয়াত খাওয়াবে, কত কুঠি আইটেম হবে আল্লাহ জানে।
ছয় দিন দুইভাবে পান করবে, খাদেম পান করায় দিবে নাহলে নিজে পান করবে। সপ্তম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহর কুদরতি হাত দিয়া পান করায় দিবে। সকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, কেমন মজা হবে! আল্লাহ কাপড় পরাবে, খুশবু লাগাবে, আসার সময় গিফট দিবে, গিফট পুরস্কার দিবে, উপটোকন দিবে, উপটোকন। আমার মনে হয় দুনিয়ার সমস্ত ট্রাক আসলেও একজনের টা নিদা যেতে পারবে না, এত দেওয়া দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে পছন্দ হইলে তোমার ভিতরে রূপান্তর, স্থানান্তর হইতে পারি। মহিলা আলাদা, পুরুষ আলাদা। যুবক যদি প্রশ্ন করে যে আমার স্ত্রীও চেঞ্জ হলো, আমিও চেঞ্জ হলাম, একজন আরেকজনকে চিনব কি কইরা? এই জন্যই তো দুনিয়ায় ব্লুটুথ আর শেয়ার হিট। ওদিকে চেঞ্জ হবে আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব ওদিকে সবই চলে যাবে, বাহির হবে যারটা সে হাতে ধরে চলে যাবে। জান্নাতে সৈকত আছে, সৈকত আড্ডা হবে ডেলি, আড্ডা আড্ডা চিনো? হ্যাঁ, আড্ডা হবে ডেলি, সৈকত আছে, বৈদাজ বৈদাক। এখন কক্সবাজারে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? জুতা দেখায় না? কোনোটা বার্মিস, কোনোটা বাংলাদেশি, কোনোটা এটা, কোনোটা সেটা, ঠিক না? এমনকি পচা স্যান্ডেল পর্যন্ত দেখায়, ঠিক না? ওইখানে সৈকত আছে, যেটা দেখবা কসম খোদা ওইটাই বুকে লেগে যাবে। এই জন্য কিতাবে আছে, জান্নাতিরা সকালে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ, সকালে বাইদাজে নিয়ে যাও, বিকালে বাইদাখে নিয়ে যাও, এক একটা ধরে ধরে নিয়ে আসবে। পবিত্র বানায় রাখছেন আল্লাহ, যাদের থুতু সাত সমুদ্রের পানিকে মিঠা বানায় ফেলে। লাও বাজাগা সাবাতি আবহুর লাসারা আজবা, শুধু মিঠা না, চার ধরনের সুগ্রান এরকম বাহির হবে যে সারা দুনিয়া মাতাল হয়ে যাবে। আল্লাহর রসুল বলছেন, বলো এইবার ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা, কিস নিলে কেমন মজা, মনে হয় দুই চার দশ বছরও ছাড়বা না তোমরা। না, হাদিসই আছে, সর্বশেষ যে জান্নাতে যাবে ও জান্নাতের স্ত্রী দেখে চল্লিশ বছর খালি তাকায় থাকবে, পরে মুখা দিয়ে আবার হুশ ফিরাবে, বলবে খালি দেখবি আর কিছু কাহিনী নাই, চলবি তোরে দেখাই তোরে কাহিনী ঘরে ঘর, শুধু দেখেই থাকবি। আল্লাহ বানায় রাখছেন, শুধু শুধু তো কোরআন বলেন নাই, ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআ বিমা কানু ইয়ামালুন, জানো না তোমার বিনোদনের জন্য কি বানায় রাখছি, তোমার চোখের শীতলতার জন্য কি বানায়। প্রত্যেকের জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ হবে, মন্ত্রী পরিষদ ফেরেশতা। জান্নাতে একটা গেট থাকবে বিশেষ হুর আসার জন্য, হুরুল ঈন, যে হুরদের রাজা। কিন্তু দুনিয়ার মা বোনরা সমস্ত ওই আইন হুরুল ঈনেরও রাজা হবে, রানী হবে, রানী এরও রানী, হুরদের থেকে 100,000 গুণ বেশি রূপ দিবে আল্লাহ। সত্য এটাই, গানও আছে, গান দুনিয়ার 4 মিনিট আর 5 মিনিটের গান, উয়া করতে করতে 12 মিনিট লয়ে যায়, ঠিক না? উয়া বোঝো, উয়া করতে করতে 12 মিনিট লয়ে যায়, ঠিক না? গান কিন্তু আসল যেটাই বলো 3-4 মিনিটের বেশি না, ঠিক না? কি 5 মিনিটের উপরে কোনো গান আছে দেখাইতে পারবো? আমার যুবকরা আছে, আসল গান 5 মিনিটের উপরে নাই, কোনো গজলও নাই। গান তো দূরের কথা,
গজল যারা গায় এরাও ছোট ছোট গায়, কেন লম্বা কেউ শুনতে চায় না। জান্নাতে গান হবে টানা 40 বছর, তারপরও মন ভরবে না। 40 বছর টানা পবিত্র গান, তুমি খালি শুনতেই থাকবে শুনতেই থাকবে। বলে না খায়া শুনবো না, খাদেমরা খাওয়াইতে থাকবে আর তুমি শুনতে থাকবে। 40 বছর পরে তোমাকে হুশে আনা হবে, মুখা দিয়া বলবো খালি গানই শুনবি না আরো কাহিনী কুহিনী আছে। নাচ হবে টানা 40 বছর। এক হাদিসে আছে, জান্নাতি বসে থাকবে টেক লাগায়া, পায়ের কাছে দুইজন, মাথার কাছে দুইজন, দুনিয়ার গানের কথা মনে উঠবে, নাচের কথা মনে উঠবে, দুইজন পায়ে থাপ্পড় দিবে, দুইজন কাঁধে থাপ্পড় দিয়া বলবে দুনিয়ার গান্দা নাচ, চল তোকে নাচ দেখাই। চারিজন উঠবে, 8টা পাওরে ঝংকার দিবে, এক ঝংকারে 8 লক্ষ কালার বাহির হবে। দুইটা নাচতে নাচতে মাথার দিকে আসবে, দুইটা নাচতে নাচতে পায়ের দিকে যাবে। হায় হায় হায়, জানি না পানি আসতেছে কিনা মুখে। চল্লিশ বছর নাচবে, প্রথম জঙ্কারে যে 8 লক্ষ কালার আসছে, শেষ জঙ্কারে 1 কালারও রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না, সব নতুন। এরকম বানায় রাখছেন কোরআন, শুধু বলে নাই মাতাস্তাহি, কি চাবে? কোরআন চিৎকার দিয়ে বলতেছে যা চাবে তা মিলবে। কিন্তু আমার প্রশ্ন, কতটুকু প্রস্তুতি, প্রস্তুতি কতটুকু, আমরা কতটুকু এটার জন্য প্রস্তুত? আল্লাহ তো জান্নাত দিতে চান, নাইলে ডেলি কেন ডাকেন ইয়াদউকুম ইলা দারিস সালাম? আল্লাহ তো জান্নাতের দিকে ডাকতেছেন, প্রস্তুতি কতটুকু? ডেলি তো 5 বার জান্নাতের চাবি দিতে ডাকেন, কিন্তু আফসোস আমার সমাজের যুবক আসে তো আসে কয়েকজন, আমার সমাজের মানুষগুলা মসজিদে ছুটিয়া ছুটে আসে তো আসে কয়জন, মা বোনরা চায়নামাজের দিকে দৌড়ায় তো দৌড়ায় কয়জন? ডেলি 5 বেলা তো চাবি দেওয়ার জন্যই ডাকেন, নাহলে ওলামা কেন বলবে আসসালাতু মিফতাহুল জান্নাহ? নামাজ জান্নাতের চাবি।